নিজের ভাষায় সাহিত্য সংস্কৃতি চর্চা করতে পারা বড় পাওয়া। একুশে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল। এবার পদক পেয়েছেন 19 জন বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ শাফে। সেই একই আত্মাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক প্রদান অনুষ্ঠান। করোনা মহামারীর পর প্রথমবারের মতো সশরীরে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে দুটি প্রতিষ্ঠান ও 19 বিশিষ্ট ব্যক্তির হাতে পদক তুলে দেন সরকার প্রধান। এবার সাতটি ক্যাটাগরির মধ্যে ভাষা আন্দোলন ক্যাটাগরিতে তিনজন, সর্বাধিক শিল্পকলায় আটজন এই পুরস্কার পেয়েছেন। আর দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষায় জাতীয় জাদুঘর এবং সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। সাংবাদিকতায় মোহাম্মদ শাহ আলমগীর মরণোত্তর পদকে ভূষিত হন। গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে গৌরবজনক অবদান রাখায় তাকে এই পদক দেওয়া হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন শাহ আলমগীরের কন্যা অর্চি অনন্যা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই বহু চড়াই উৎরাই পেরিয়ে এখন নিজের ভাষায় সাহিত্য সংস্কৃতির চর্চা করা যাচ্ছে, অথচ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই উদ্যোগে ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং আমাদের ভাষার জন্য আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন 52 সালে মুক্তি পান, মুক্তি পাওয়ার পর 53 সালে প্রথম 21শে ফেব্রুয়ারি পালন করেন আরমানিটোলায় একটি জনসভার মাধ্যমে, এবং আরমানিটোলা সভা করে সেখানেই দাবি তোলেন যে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করতে হবে। সরকার প্রধান বলেন, ভাষা সাহিত্য সংস্কৃতির বিকাশে কাজ করছে সরকার। ইতিহাসের শিক্ষা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হবে ভবিষ্যতের বাংলাদেশ। 21শে আমরা উন্নয়নশীল দেশ পেয়েছি, তারপরে আমাদের ঘোষণা 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে দেব। শিক্ষা দীক্ষা, সাহিত্য চর্চা, সংস্কৃতি, সেই সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি, সব দিক থেকে বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করেই চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পদকপ্রাপ্ত প্রত্যেককে নগদ 4 লাখ টাকা ও 35 গ্রাম ওজনের স্বর্ণপদক, রেপ্লিকা ও সনদ দেয়। 1976 সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 21শে পদক দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।